এই রিসেন্ট সময়ে Xiaomi নিজেদের বেশ বড় রকমের পরিবর্তন করে ফেলেছে। বেশ কয়েকটি সাবব্র্যান্ড তৈরি করার পাশাপাশি রয়েছে ক্রেতাদেরকে তাদের ফিচারফুল ডিভাইসগুলো কম দামে তুলে দেওয়ার নজির। তো আর 10টা কোম্পানির মতোই বা 5টা কোম্পানির মতোই তাদের ফ্ল্যাগশিপ সিরিজে Xiaomi এনেছে তাদের ছোট ভাই, মেজো ভাই, বড় ভাইদের মিলে Mi 9 ফ্ল্যাগশিপ সিরিজ। তারই ধারাবাহিকতা আজকে আমার হাতে আছে এই Xiaomi Mi 9 SE বা স্পেশাল এডিশন। কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের স্পন্সর রি ইন্টারন্যাশনালকে। তাদের কাছে সব ধরনের স্মার্টফোন পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। প্রোডাক্ট প্রাইস আপডেট জানতে চোখ রাখুন তাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। বসুন্ধরা রয়েছে তাদের সব সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পাবেন। ডিজাইনে গতবারের মতোই এবারের ডিজাইনটাও পুরাই সেই মামা সেই গ্লাস মেটাল স্যান্ডউইচ ফোন, খাওয়ার স্যান্ডউইচ না আর কি। ডিসপ্লে সাইজ প্রায় 6 ইঞ্চি হলেও পুরো ফোনটার সাইজ বর্তমান যুগে নেহাত ছোটোই বলা যায়। 90.47% স্ক্রিন টু বডি রেশিও এর। হাতে দারুণ গ্রিপ পাচ্ছিলাম, এক হাতে ব্যবহার করা বেশ সহজ এবং খুবই প্রিমিয়াম ফিল আসে। 155 গ্রাম ওজন হওয়ায় হাতে লম্বা সময় নিয়ে ব্যবহার করা যাচ্ছিল, কোনো স্ট্রেস ফিল হচ্ছিল না। বাটনগুলো বেশ ট্যাকটাইল ফিডব্যাক দেয় এবং পজিশনও ঠিকঠাক আছে, সহজে আঙুল পৌঁছে যায়। সিমটা রয়েছে বাম পাশে, যেখানে শুধু 2টি সিম ব্যবহার করতে পারবেন, কোনো এসডি কার্ড স্লট নেই, মানে এক্সট্রা স্টোরেজ ব্যবহার করা যাচ্ছে না। যথারীতি আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের সহিত উপরে অবস্থান করলেও কোথাও কোনো 3.5mm অডিও পোর্ট খুঁজে পাওয়া যায়নি। আর শুধু টাইপ-সি ইউএসবি পোর্ট এবং 2টো স্পিকার কাট আউট রয়েছে, যাতে ডান পাশে একটা স্পিকার এবং অপরটি মাইক্রোফোন। এই ফোনে সত্যি বলতে আমি জায়গার কোনো অভাব দেখছি না, তাও কেন যে এটাতে হেডফোন পোর্ট আর এসডি কার্ডের স্লট নাই তা আমার বোধগম্য হচ্ছে না। পেছনের গ্লাসটি কোনো রকম ব্যবহারযোগ্য আয়না। কালারটা বর্তমান সময়ের সাথে মিলিয়ে বলতে গেলে বলতে হবে যে বোরিং ব্ল্যাক কালার। বোরিং হলো বেশ স্ট্যান্ডার্ডই বলবো আমি একে। আর অন্য 2টো কালার হলোগ্রাফিক ইলিউশন আর ইলিউশন ব্লু দেখতে বেশ জুসের দোকান। জুসের দোকানে মাছের মতোই এর উঁচু ক্যামেরা বাম ফ্ল্যাট সারফেসে এই সমস্যা তৈরি করছিল। সামনে পাচ্ছেন ডিসপ্লে 5.97 ইঞ্চ ফুল এইচডি প্লাস HDR10 সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এতে, যার PPA দাঁড়ায় 432 এবং স্ক্রিন টু বডি রেশিও আসে 90.47%। এর স্লিম বেজেলের কল্যাণে এবং আগেরবারের কদাকার নচের পরিবর্তে রয়েছে ছোট্ট একটা ওয়াটার ড্রপলেট নচ। ডিসপ্লে কোয়ালিটি এক কথায় পুরাই জোস। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 600 নিট ব্রাইটনেস আর 103.8% NTSC কালার অ্যাকুরেসি এক কথায় সুপারব। এই ডিসপ্লে প্রেমে পড়তে আপনি বাধ্য। টাচ রেসপন্সিভনেসও একদম টপ নচ লেভেলের, কেননা অয়েল প্রুফ এন্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং দেওয়া আছে এতে, এতে করে ডিসপ্লের সারফেসে আঙ্গুল আর ময়লা কোনোটাই আটকাবে না। অলওয়েজন ডিসপ্লে সাপোর্ট করে এটি, কোনো নোটিফিকেশন লাইট না থাকে, এটি দিয়েই কাজ চালাতে হবে। ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5, ছোটোখাটো স্ক্র্যাচ থেকে রক্ষা করবে একে। ছোটো নচ ও স্লিম বেজেল মিলে এতে ভিউইং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। তবে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স একটা জায়গায় সে থমকে যায়, তা হচ্ছে এই ফোনটি ওয়াইডব্যান্ড লেভেল 3 সাপোর্ট করে, তাই কোনো HD স্ট্রিমিং করতে পারবেন না এতে। এর ডিসপ্লের নিচে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বড় ভাই Mi 9 এর মতোই সেম 5th জেনারেশন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার এক্সপিরিয়েন্সে 2 মুখো সাপের মতোই ছিল এর রেকগনিশন স্পিড। যখন সব থেকে ফাস্ট কাজ করে সেই স্পিডটা তুলনা করলে বলা যায় যে মোটামুটি ফাস্টই, ফিজিক্যাল সেন্সর আর এক্সটার্নাল সেন্সরের তুলনায় স্লোই বলা যায়। আর মাঝে মধ্যে এটা বেশ স্লো কাজ করে, 2-1 বার তো আনলকই হয় না। আর ইন্ডিয়ান রিজন দিলে দেখতে পাবেন ফেস আনলক, যা তুলনামূলক ভালোই ফাস্ট। হার্ডওয়্যার সেকশনে পাচ্ছেন সেমি ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 712 অক্টাকোর 2.3 GHz প্রসেসর উইথ Adreno 616, 664 ও 6/128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Mi 9 SE, UFS 2.1 স্টোরেজ এবং LPDDDR4X RAM। পূর্বের Snapdragon 710 এর থেকে মাইনর আপগ্রেড এটি, তাই আহামরি পারফরমেন্স বুস্ট দেখতে পাওয়া যাবে না। দৈনন্দিন জীবনে ব্যবহৃত অ্যাপস যেমন ফেসবুক, মেসেঞ্জার সহ সব ধরনের সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি, একদম ল্যাগ ফ্রি। গেমিংও খুব ভালো পারফরমেন্স পেয়েছি, পাবজিতে ডিফল্টভাবে হাই সেটিংসে আসছিল এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি। অন্যদিকে S9 খুব একটা সুবিধার পারফরমেন্স পাওয়া যায়নি অপটিমাইজেশনের অভাবে, খুব শীঘ্রই আশা করি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট ছিল, 3070 mAh ব্যাটারি থেকে মডারেট ইউজে 7 hours স্ক্রিন অন টাইম পেয়েছি, হেভি ইউজে তা 4.5 থেকে 5 ঘন্টার মতো থাকবে। আর এটি 18W ফাস্ট চার্জ সাপোর্টেড, বক্সে দেওয়া 18W চার্জারটি দিয়ে এটি ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। স্পিকার কোয়ালিটি ভালো ছিল, লাউড সাউন্ডের পাশাপাশি ডিটেলস ভালো ছিল, তবে কিছুটা হল ইফেক্ট দেয় এটা, যা আমার ভালো লাগেনি। কল কোয়ালিটিটা এতে আমার কাছে কেমন যেন লেগেছে, 2টো সিমই 4G সাপোর্ট করছিল এবং ইয়ারপিসটা বেশ লাউড ছিল, তবে কেমন যেন সাউন্ড বেরোচ্ছিল, যেমন কিছুটা ঘোলা ঘোলা টাইপের সাউন্ড, ক্লিয়ার না আর কি, মানে হ্যালো হ্যালো। এছাড়া এতে আরও থাকছে 2.4 GHz ও 5 GHz ওয়াইফাই সাপোর্ট, Bluetooth 5 উইথ aptX HD সাপোর্ট এবং NFC রয়েছে এতে। জানি না এটাতে কী করবেন আপনি। পেছনে থাকছে তিনটি ক্যামেরা মি 9 এর মতোই 48 মেগাপিক্সেল f1.8 IMX 586 সেন্সর উইথ 13 মেগাপিক্সেল f2.4 আল্ট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেল f2.4 টেলিফটো ক্যামেরা। সামনে থাকছে 20 মেগাপিক্সেল f2.0 সেলফি ক্যামেরা সেম অ্যাজ মি 9। প্রাইমারি দিয়ে শুরু করা যাক। বেশিরভাগ ছবি 12 মেগাপিক্সেলে তোলা, কারণ 48 মেগাপিক্সেল সব সিচুয়েশনের জন্য না, আর ঘুরে ফিরে 12 মেগাপিক্সেলের ছবি বেশ ভালো লাগছিল। তো ডে লাইটের ছবিগুলোতে কালার ছিল প্রায় ন্যাচারাল, হালকা স্যাচুরেটেড ছবিগুলোকে আই প্লিজিং বানানোর জন্য। খুবই ভালো শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে এই ক্যামেরা। হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাক লেগেছে। ডার্ক এরিয়াগুলোতে দেখলাম ভালো ডিটেলস ধরে রাখে এই ক্যামেরা। এআই মোডে কোনো ছবি তুলিনি, কারণ কালার বাড়িয়ে 12টা বাজিয়ে দেয় ছবির। 48 মেগাপিক্সেলে যথারীতি তেমন কোনো পার্থক্য চোখে পড়ার মতো পড়েনি। চোখে পড়ার মতো কিছু না হলেও ল্যান্ডস্কেপ শর্টসগুলোতে 48 মেগাপিক্সেল কিছুটা কার্যকরী। লো লাইট সিচুয়েশনে ছবিতে বেশ ভালো পরিমাণে আলো পাচ্ছিলাম। শার্পনেস খানিকটা কমে যাবে, তবে ডিটেলসের পরিমাণ আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে মোটামুটি ভালো আলো থাকলে খুবই জোস ছবি আসে এবং একই সাথে শাটার লেগ খুবই কম থাকায় ব্লার ছবি কম আসছিল। লো লাইটে 48 মেগাপিক্সেল কোনো সুবিধা করতে পারেনি ছোট পিক্সেল সাইজের জন্য, তাই ওভারঅল 12 মেগাপিক্সেলে তোলা ছবি ভালো লেগেছে। মুন মোডটা ট্রাই করতে পারি নাই, কারণ কেন জানি চাঁদ চোখে পড়ে না এই কয়দিনে, তাই আপাতত এই নাইট মোডের পিক স্যাম্পলগুলো দেখে নিতে পারেন। পোর্ট্রেট ছিল এর ওয়ান অফ দ্য বেস্ট। টেলিফটো ক্যামেরা দিয়ে পোর্ট্রেট উঠে এর এজ ডিটেকশন খুবই ভালো ছিল। মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট এজ ডিটেক্ট করতে পারছিল, তবে লো লাইট পোর্ট্রেটগুলো কেন জানি ফ্যাকাশে আসছিল, আর তোলা পোর্ট্রেট ছবিগুলো পরে মডিফাই করে নেওয়া যায়। টেলিফটো ক্যামেরাতে ছবিগুলো কেবল দিনের বেলাতেই কার্যকর, রাতের বেলা ডিজিটাল জুমের কাজ করবে। আর শার্পনেস খুব একটা সুবিধার না, তবে কালার ঠিকঠাকই লেগেছে। আল্ট্রাওয়াইড ছবিগুলো মোটামুটি শার্প ছিল, তবে কালার একদমই অ্যাকুরেট ছিল না। সবুজ কালার প্রায় হলুদ হলুদ লাগে, আর কেমন যেন মরামরা কালার আসে। কিছু স্পেসিফিক সিচুয়েশনে এটি কাজে দেয়। ফ্রন্ট ক্যামেরা বেশ শার্প, ট্রু কালার দিচ্ছিল, ডিটেলসও খুব ভালো লেগেছে। অল টাইম ফেস্টারে সাদা বানাতে চায় এই ক্যামেরা, এই জন্য কিছু কিছু সময় হাইলাইট ওভারব্লোন প্রবলেম দেখা গিয়েছে। আদারওয়াইজ বেশ ভালো ফ্রন্ট ক্যামেরা এটার। ভিডিও করা যাবে 4K 30fps পর্যন্ত উইথ EIS। এই ফোনে OIS আশা করেছিলাম, কিন্তু নাই। ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং EIS স্লো মুভমেন্টটা ভালো কাজ করছিল। একই সাথে এতে আছে স্লোমো ভিডিও অপশন। দামের দিক থেকে দেখতে গেলে পোকো ফোনের দাম এর থেকে বেশ কিছুটাই কম। তো পোকো ফোনের ক্যামেরা বেটার নাকি এটার ক্যামেরা বেটার তা চার্জ করা চাইতে আমি বলবো যে এই মি 9 এসের ক্যামেরা পোকো ফোনের থেকে বেশ কিছুটা দিকে এগিয়ে আছে। তো সেই হিসাব করলে আমি অবশ্যই মি 9 এসকে সাজেস্ট করবো। সেই হিসাবে নোট 7 সাজেস্ট করা উচিত। নোট 7 তো না, নোট 7 প্রো। Android 9 Pie on top of MIUI 10 Chinese ROM-এ রান করছে Mi 9 SE। আগের মতোই এতে অ্যাড দেখতে পাবেন এবং সব অ্যাপস ফুল স্ক্রিনে আসে না, ফুল স্ক্রিন মোড টগল অন করার পরেও। স্টেবল পারফরমেন্স পেয়েছে ওভারঅল, তবে চাইনিজ ROM হয় গুগল ম্যাপসের জিপিএস ইস্যু নজরে পড়েছে। আমাদের আজকের বোনাস স্পন্সর গ্যাজেট হকার্স। Xiaomi Mi 9 SE খুবই সুন্দর গ্লাস বডি ডিভাইস আর গ্যালাক্সিস গ্লাস, তাই ফোন বাঁচাতে চাইলে ব্যাক কভার কিনতে পারেন গ্যাজেট হকার্স নামক ডিজিটাল হকারদের থেকে। ঠিকানা ডেসক্রিপশন বক্সে। মি 9 SE এর আদ্যপান্ত নিয়ে বকবক করা শেষ। ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এই জিনিসগুলো ভালো দিকে থাকলেও ল্যাক অফ হেডফোন জ্যাকপোর্ট এবং ছোটো ব্যাটারি এই ফোনটার উল্লেখযোগ্য ড্রব্যাক আমি মনে করি। আর তাছাড়া কিছু ছোটো ছোটো ব্যাপার রয়েছে, যেমন এটার ইয়ারপিসটা কিছুটা ঘোলাটে সাউন্ড ক্রিয়েট করে, তারপর লাউড স্পিকারটা কিছুটা হল ইফেক্ট ক্রিয়েট করে সাউন্ডে, আর হচ্ছে আপনার এসডি কার্ড নেই ফোনটিতে, যেগুলো আসলে তোর চোখে পড়ার মতো। এই জন্য ডিভাইসটিকে বলা যেতে পারে বিউটিফুল লুকিং ডিভাইস উইথ লেস ফিচার্স। ফোনটির দাম যদি 25,000 টাকার আশেপাশে এসে যায় তাহলে আমার মতো একটা পারফেক্ট প্যাকেজ হবে, তবে বর্তমানে এর দাম অনেকটাই বেশি, 31,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তো এর দামটা আস্তে আস্তে কমে যেতে পারে। তো কমতে কমতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ভিডিওটিকে লাইক দিতে পারেন, শেয়ার দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব